আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের অধ্যায় তিনের সৃজনশীল অঙ্ক এটা হচ্ছে আমাদের ময়মনসিংহ বোর্ড দু হাজার উনিশ আর আমাদের আরগো অ্যাকাডেমিক কেয়ারের যে বই আছে তার পৃষ্ঠা নাম্বার দুইশো একষট্টি পৃষ্ঠার দুইশো একষট্টি নাম্বার পৃষ্ঠার তিন নাম্বার অঙ্ক ময়মনসিংহ বোর্ড দু হাজার উনিশ আমরা একটু অঙ্কটা পড়ে দেখি কী কী ইনফরমেশান দেওয়া আছে একটি আয়তাকার মাঠের ক্ষেত্রফল চারশো বিশ একর একটি আয়তাকার মাঠের ক্ষেত্রফল চারশো বিশ একর এটাকে একটু নোট করতে হয় এখানে একটা ইনফরমেশান পেলাম আমরা যে আয়তাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে আমাদের চারশো বিশ একর এর দৈর্ঘ্য প্রস্থের পাঁচ গুণ দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের পাঁচ গুণ ওকে ফাইন দৈর্ঘ্য প্রস্থের পাঁচ গুণ অন্যদিকে একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য তিনশো আশি মিটার এবং ভিতরে চারদিকে পাঁচ মিটার চওড়া রাস্তা আছে তো আমাদের এই অঙ্কের যে এই বর্গাকার ক্ষেত্রে যে ব্যাপারটা সেই অঙ্কটা হচ্ছে হলো আমাদের গনাম্পারে হম সৃজনশীলে যে ক তিনটা উত্তর চেয়েছে আর প্রথম অংশ যে আয়তাকার মাঠের ক্ষেত্রফল বা এর দৈর্ঘ্য প্রস্থের পাঁচ গুণ এটার কোশ্চেনটা হচ্ছে ক নাম্বারে গ নাম্বারে টোটালি ডিফারেন্ট একটা কোশ্চেন ক নাম্বারটা টোটালি ডিফারেন্ট একটা কোশ্চেন আমরা ক নাম্বার প্রশ্নটা একটু দেখব ক নম্বরের প্রশ্নে বলা হয়েছে একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল দু হাজার বর্গ মিটার এবং উচ্চতা পঁচিশ মিটার হলে ভূমি নির্ণয় করো তাহলে ত্রি তাহলে ত্রিভুজি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল দেওয়া আছে আই মিন ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে ভূমি নির্ণয় করতে হবে তাহলে দেখো সমাধান ক নাম্বার ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল দু হাজার দুশো বর্গ মিটার এবং উচ্চতা পঁচিশ মিটার দুটা নিলাম ক্ষেত্রফল এবং উচ্চতা থেকে আমাকে ভূমি ক্যালকুলেট করতে হবে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রেফল সমান দুইয়ের এক গুণ ভূমি গুণ উচ্চতা ওকে তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান দুইয়ের এক গুণ ভূমি গুণ উচ্চতা এবার দেখো কি করা হয়েছে ঠিক এইটার পরের লাইনটা দেখো ত্রিভুজের ক্ষেত্রফল দু হাজার সমান আছে সমান দুইয়ের এক দুইয়ের এক গুণ ভূমির জায়গায় ভূমি গুণ চিহ্ন গুণ চিহ্ন উচ্চতা হচ্ছে পঁচিশ উচ্চতা কত পঁচিশ তাহলে এ পাশে থাকলে আমার দু হাজার দুইশো এখানে দুইয়ের এক গুণ ভূমি গুণ পঁচিশ এই এই লাইন হলো এই লাইনের পরের লাইন আমরা আসব এই লাইন থেকে এই লাইন কে করে আসলো এখানে দু হাজার দুশো আছে দু হাজার দুইশো থাকবে সমান চিহ্ন এই এক দিয়ে যদি পঁচিশকে গুণ করো পঁচিশ গুণ ভূমি নিচে থাকবে দুই এই দুইটা হর হিসেবে নিচে থাকবে পঁচিশের সাথে এক গুণ করলে পঁচিশ গুণ ভূমিটা ওপরে এই লাইনে বুঝতে পারলে এর পরের লাইনে আসো এটা হচ্ছে কোনা কোনি গুণ বা বজ্রগুণ যেটা বলে এক এই দুই হাজার দুশোর নিচে মনে মনে হর হিসেবে এক আছে তো সেই এক দিয়ে যদি আমি পঁচিশ গুণ ভূমিকে গুণ করি তাহলে পঁচিশ গুণ ভূমি হবে আর এই দুই দিয়ে যদি আমি দুই হাজার দুইশোকে গুণ করি তাহলে দু হাজার দুইশো গুণ দুই তাহলে দুই হাজার দুইশোর সাথে এই দুই গুণ পঁচিশ গুণ ভূমির সাথে এই দুই হাজার নিচে যে হর হিসেবে এক আছে সেই এক দিয়ে আমরা পঁচিশ গুণ ভূমিকা গুণ করলে পঁচিশ গুণ ভূমি তাহলে আমার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে পঁচিশ গুণ ভূমি সমান দু হাজার গুণ দুই এবার এই পঁচিশটা হচ্ছে ভূমির সাথে গুণ অবস্থায় আছে তাই ভূমিটা এখানে থেকে গিয়ে পঁচিশকে যদি তুমি ডান পাশে পাঠিয়ে দিই তাহলে ভাগ হয়ে যাবে এবার দু হাজার দুশোকে তুমি দুই দিয়ে গুণ করো গুণ করার পরে তাকে তুমি পঁচিশ দিয়ে ভাগ করো দেখো তোমার ভূমি বের হয়ে যাবে একশো ছিয়াত্তর ভূমি যদি একশো ছিয়াত্তর হয় তার মানে হচ্ছে যে সুতরাং ভূমি একশো ছিয়াত্তর মিটার ওকে তাহলে আমাদের ভূমি কত হচ্ছে একশো ছিয়াত্তর মিটার তার মানে ভূমির মানে ত্রিভুজাকৃতির ক্ষেত্রে যেই অঙ্কটা সেটা হচ্ছে পুরো ক নম্বরের জন্য এবার আসবো আমরা খ নাম্বারে আয়তাকার মাঠের পরিসীমা কত মিটার নির্ণয় করো আয়তাকার মাঠের পরিসীমা আর আমরা জানি কি আয়তাকার মাঠের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে দুই গুণ দৈর্ঘ্যযোগ প্রস্থ তারপরে আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ আমরা কীভাবে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে পারি দেখো আয়তাকার আচ্ছা এখানে আয়তাকার মানে পরিসীমা কত মিটার তাহলে পরিসীমাটা কিন্তু মিটারে নির্ণয় করতে হবে পরিসীমা যদি মিটারে নির্ণয় করতে হয় তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থের এককে মিটার হতে হবে খেয়াল করো আয়তাকার মাঠের ক্ষেত্রফল চারশো বিশ একর একর থেকে বর্গ মিটারে যাওয়া যায় এর দৈর্ঘ্য প্রস্থের পাঁচ গুণ দৈর্ঘ্য যদি প্রস্থের পাঁচ গুণ হয় তাহলে আমরা কী লিখবো দেখো মনে করি আয়তাকার মাঠের প্রস্থ মিটার দৈর্ঘ্য যেহেতু প্রস্থের পাঁচ গুণ প্রস্থকে পাঁচ দিয়ে গুণ করলেই দৈর্ঘ্য পাওয়া যাবে তাই আয়তাকার মাঠের দৈর্ঘ্য পাঁচ কমিটার তাহলে আয়তাকার মাঠের প্রস্থ কমিটার আয়তাকার মাঠের দৈর্ঘ্য পাঁচ কমিটার তাহলে সুতরাং আয়তাকার মাঠের ক্ষেত্রে ফল সমান পাঁচ ক গুণ ক বর্গমিটার সমান পাঁচ ক স্কোয়ার বর্গমিটার এটা আমরা পেলাম দৈর্ঘ্য প্রস্থের পাঁচ গুণ বলে আমাদের ক্ষেত্রে ফল বেল হল পাঁচ কয় স্কোয়ার বর্গমিটার আবার এখানে আয়তাকার মাঠের ক্ষেত্রফল ছিল চারশো বিশ একর তাহলে দেখো এক একর সমান চল্লিশ ছেচল্লিশ দশমিক আট ছয় বর্গমিটার কিছুক্ষণ আগে আমি তোমাদের অঙ্কটা করেছি এর আগের পার্কটাতে তাহলে চল্লিশ ছেচল্লিশ দশমিক আট ছয় বর্গমিটার এক একর সমান যেহেতু আয়তাকার মাঠের ক্ষেত্রফল চারশো বিশ একর তাই চারশো একর সমান চল্লিশ ছেচল্লিশ দশমিক আট গুণ চারশো বর্গমিটার তাহলে চল্লিশ ছেচল্লিশ দশমিক আট গুণ চারশো হলে এটার উত্তর হবে আমাদের একক দশক শতক হাজার অযুক্ত লক্ষ ষোলো লক্ষ নিরানব্বই হাজার ছয়শো একাশি দশমিক দুই বর্গমিটার তাহলে এটাও হচ্ছে আমার আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বা আয়তাকার মাঠের ক্ষেত্রফল আবার এই পাঁচ কয়েস্করও হচ্ছে আয়তাকার মাঠের ক্ষেত্রফল তার মানে আমি লিখতে পারি প্রশ্ন মতে পাঁচ কয়েস্কর সমান ষোলো কোটি নিরানব্বই সরি ষোলো লক্ষ নিরানব্বই হাজার ছয়শো একাশি দশমিক দুই তার মানে পাঁচ কয় স্কোয়ার সমান এটা সো প্রশ্নমাতে পাঁচ কয় স্কোয়ার সমান ষোলো লক্ষ নিরানব্বই হাজার ছয়শো একাশি দশমিক দুই এবার দেখো বা এই কয় স্কোয়ার সমান এই পাঁচটাকে ডান পাশে দিলে ভাগ হয়ে যাবে কারণ কয় স্কোয়ারের সাথে পাঁচের সম্পর্ক গুণ এবং এটাকে পাঁচ দিয়ে ভাগ করলে হবে তিন তিন নয় নয় তিন ছয় দশমিক দু চার ক্যালকুলেটর ইউজ করো তুমি ষোলো লক্ষ নিরানব্বই হাজার ছশো একাশি দশমিক পাঁচ দিয়ে ভাগ করে এই অ্যান্সারটা পাবে এবং একে যখন ক স্কোয়ার সমান যদি এটা হয় তার মানে ক সমান কত হবে তাহলে এই সংখ্যাটাকে তোমাকে কী করতে হবে বর্গমূল করতে হবে বর্গমূল করলে তুমি পাবা পাঁচশো তিরাশি দশমিক শূন্য চার তুমি দশমিকের পরে দুই ঘর নেবা তাহলে কত হবে পাঁচশো তিরাশি দশমিক শূন্য চার তো কয়ের মান যদি আমি পেয়ে থাকি ক এর মান যদি আমার পাওয়া যায় তাহলে খেয়াল করে দেখো মানেই হচ্ছে আয়তাকার মাঠের প্রস্থ আর প্রস্থ পাওয়া গেলে পাওয়া যাবে দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের পাঁচ গুণ আর দৈর্ঘ্যর প্রস্থ পাওয়া গেলে আমরা পরিসীমা পাব ক সমান যেহেতু পাঁচশো তিরাশি দশমিক শূন্য চার তাই আয়তাকার মাঠের প্রস্থ পাঁচশো তিরাশি দশমিক শূন্য চার মিটার এবং আয়তাকার মাঠের দৈর্ঘ্য হবে পাঁচশো তিরাশি দশমিক শূন্য চার গুণ পাঁচ মিটার সমান দু হাজার নয়শো পনেরো দশমিক দুই শূন্য মিটার তা দৈর্ঘ্য এবং প্রস্থ যেহেতু পেলাম সো আমরা জানি আয়তাকার মাঠের পরিসীমা সমান দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ একক তো দুই গুণ এটা হচ্ছে দৈর্ঘ্য যোগ এই দুটোকে যোগ করে দুই দিয়ে গুণ করে দাও ছ হাজার নশো ছিয়ানব্বই দশমিক চার আট মিটার উত্তর বের হয়ে যাবে পরিসীমার একক কিন্তু মিটার সেন্টিমিটার কিলোমিটার এগুলো হয় কখনো বর্গ আসে না ক্ষেত্রফলের ক্ষেত্রে সবসময় বর্গটা আসে মাথায় রাখবা এবার আসো গ নাম্বার গ নাম্বার অঙ্কের জন্য আমাদের যা দরকার উদ্দীপকের লাস্ট বাক্যটা দরকার শেষ বাক্যটা দরকার অন্যদিকে একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য তিনশো আশি মিটার বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য তিনশো আশি মিটার এটা নতুন একটা অঙ্ক এবং দেখো হ্যাঁ ঠিকই আছে বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য তিনশো আশি মিটার এবং এই বর্গাকার ক্ষেত্রের ভিতরে চারদিকে পাঁচ মিটার চওড়া রাস্তা আছে তাহলে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং বলা আছে এই বর্গক্ষেত্রের ভেতরে পাঁচ মিটার চওড়া রাস্তা আছে আমাকে বের করতে হবে রাস্তার ক্ষেত্রফল কেন স্যার রাস্তার ক্ষেত্রফল বের করবো গ নাম্বারে বলা হয়েছে প্রতি বর্গমিটার বারো দশমিক পাঁচ ছন্ন টাকা দরে ওই পথ বাঁধানোর জন্য কত টাকা খরচ হবে তা নির্ণয় করো বাঁধানোর খরচ কত টাকা নির্ণয় করো তার মানে কি করতে হবে ওই পথ বাঁধাতে হবে কোন পথ আমরা বাঁধাবো বা কোন পথে টাইলস লাগাবো কোন পথে ঘাস লাগাবো কোন পথটা তৈরি করব কোন পথটা বাঁধাতে হবে এই ধরনের কোশ্চেন থাকা মানে হচ্ছে ওই পথের আগে ক্ষেত্রে ফল বের করতে হবে ক্লিয়ার তার মানে ওই পথের আগে ক্ষেত্রফল ফল বের করব এরপর ওই পথকে আমি বাঁধাবো নাকি ওই পথে ঘাস লাগাবো নাকি ওই পথে গাছ লাগাবো নাকি ওই পথে অন্য কোনো কিছু করব সেটা পরে দেখা যাবে তাহলে দেখো বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য তিনশো আশি মিটার বর্গক্ষেত্রে যদি এক বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য থেকে কিন্তু বর্গক্ষেত্রে ক্ষেত্রে ফল নির্ণয় করা যায় কারণ আমরা জানি বর্গক্ষেত্রে ক্ষেত্রে ফল সমান বাহুগুণ বাহু অথবা বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য সো আমরা যেটা করবো সেটা হচ্ছে দেখো দেওয়া আছে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য তিনশো আশি মিটার তাহলে বর্গক্ষেত্রে যদি এক বাহুর দৈর্ঘ্য তিনশো আশি মিটার থাকে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান তিনশো আশি গুণ তিনশো আশি মিটার ওকে তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে হচ্ছে তিনশো আশি গুণ তিনশো আশি বর্গমিটার সমান এক লক্ষ গত একক দশক শতক হাজার লক্ষ হ্যাঁ এক লক্ষ চুয়াল্লিশ হাজার চারশো বর্গমিটার তাহলে এখান থেকে আমরা বর্গক্ষেত্রের কী পেলাম ক্ষেত্রে ফলটা পেলাম এরপর আসো এর ভেতরে যেহেতু রাস্তা আমি বলে বর্গক্ষেত্রের ভেতরে আয়তক্ষেত্রের ভেতরে যদি রাস্তা থাকে তাহলে রাস্তা বাদে কী করতে হয় খেয়াল করো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হয় বা রাস্তা বাদে আয়তক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে হয় যদি ভেতরের রাস্তা থাকে আর বাইরের রাস্তা থাকলে রাস্তা সহ করতে হয় তাহলে দেখো ভেতরের চারদিকে পাঁচ মিটার চওড়া রাস্তা আছে যেহেতু ভেতরের চারদিকে পাঁচ মিটার চওড়া রাস্তা আছে তাই রাস্তাটা ভেতরে বলে রাস্তা বাদে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য রাস্তা বাদে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হবে তিনশো আশি বিয়োগ পাঁচ যোগ পাঁচ মিটার সমান তিনশো সত্তর মিটার তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রে ফল বের হয়ে যাবে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রে ফল হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রে ফল হবে তিনশো সত্তর গুণ তিনশো সত্তর বর্গ মিটার সমান এক লক্ষ ছত্রিশ হাজার নয়শো বর্গমিটার এবার দেখো রাস্তা বাদে বর্গক্ষেত্রের ক্ষেত্রে ফল আছে রাস্তা সহ বর্গক্ষেত্রের ক্ষেত্রে ফল আছে তো রাস্তার সহ বর্গক্ষেত্রের ক্ষেত্রে ফল বা বর্গক্ষেত্রের ক্ষেত্রে ফল থেকে রাস্তা বাদে বর্গক্ষেত্রের ক্ষেত্রে ফলটা বিয়োগ করে দাও তাহলে বের হবে আমার কার ক্ষেত্রে ফল রাস্তার ক্ষেত্রে ফল তাহলে এখানে আমাদের রাস্তার ক্ষেত্রফলটা বের হলো কত সাত হাজার পাঁচশো বর্গমিটার আমি এতটুকু পর্যন্ত করে রেখেছি দেখো তাহলে রাস্তার ক্ষেত্রফল যেটা বের হলো এখন আমাদের কি করতে হবে দেখো প্রতি বর্গমিটার বারো দশমিক টাকা ধরে ওই পথ বাঁধানোর জন্য কত টাকা বাঁধানোর খরচ কত টাকা নির্ণয় করো তার মানে ওই পথটা যদি সম্পূর্ণ পথটাকে যদি আমি বাঁধাতে চাই তাহলে আমার কত টাকা খরচ হবে এবং খরচের ধরনটা হচ্ছে যে প্রতি বর্গমিটার বারো দশমিক পাঁচ টাকা খরচ হয় তার মানে এক বর্গমিটারের খরচ হয় কত টাকা বারো দশমিক পাঁচ ছন্ন টাকা তাহলে এক বর্গ মিটারে খরচ হয় বারো দশমিক পাঁচ টাকা সুতরাং সাত হাজার পাঁচশো বর্গ মিটারে মানে রাস্তার ক্ষেত্রে ফল যেহেতু সাত হাজার পাঁচশো বর্গ মিটার তাহলে সাত হাজার পাঁচশো বর্গ মিটার রাস্তা বাধাই করতে কত টাকা খরচ হবে সেটা বের করতে হবে আমি করে দিচ্ছি দেখো এটা মুছে দিলাম এক বর্গমিটার পথ বাঁধানোর খরচ প্রতি বর্গমিটার মানে এক বর্গমিটার হ্যাঁ এইটার পরের এখানে লিখছি এক বর্গমিটার পথ বাঁধানোর খরচ বারো দশমিক পাঁচ শূন্য টাকা সুতরাং সাত হাজার পাঁচশো বর্গমিটার পথ বাঁধানোর খরচ সাত হাজার পাঁচশো গুণ বারো দশমিক পাঁচশূন্য টাকা সমান সাত হাজার পাঁচশো গুণ বারো দশমিক পাঁচশো শূন্য তিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা তাহলে গ নাম্বারে যেটা ছিল আমাদের বর্গক্ষেটের এক বাহর দুর্ঘ ছিল বর্গক্ষেটের এক বাহর দুর্গ থেকে বর্গক্ষেটে আমরা ক্ষেত্রফল নির্ণয় করেছি এবার বলা হয়েছিল ওই বর্গক্ষেটের ভেতরে চতুর্দিকে পাঁচ মিটার চড়া রাস্তা ছিল তো রাস্তা যদি ভেতরে থাকে তার মানে কি রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য বের করতে হয়েছে বা রাস্তা বাদে বাগানের এক বাহর দৈর্ঘ্য বের করেছে এরপর রাস্তা বাদে বাগানের ক্ষেত্রে ফল বা ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রে ফল এবার রাস্তা সহ আই মিন বর্গক্ষেত্রের ক্ষেত্রে ফল থেকে যদি রাস্তা বাদে ক্ষেত্রে ফলটা আমরা বিয়োগ করে দিই তাহলে রাস্তার ক্ষেত্রে ফল পাবো আর রাস্তার ক্ষেত্রে ফল পেলে এক বর্গমিটার রাস্তা বাধাই করতে কত টাকা খরচ হয় আর রাস্তার ক্ষেত্রফল যেটা হয়েছে সাত হাজার পাঁচশো বর্গমিটার সেটা বাধাই করতে কত খরচ হয় সেটাও আমরা ক্যালকুলেট করতে পারবো ওকে তো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ আল্লাহ হাফেজ ভালো থাকবা